চায়না দ্রব্য বর্জন এবং চায়নার রাষ্ট্রপ্রধানের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখালো হাওড়া ধারুসা মঙ্গলতলায়। আজ বিজেপির উদ্যোগে শিবপুর 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে স্বরূপ মুখার্জির নেতৃত্বে চায়না জিনিসকে পুড়িয়ে তৎসহ চায়নার রাষ্ট্রপ্রধানের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি বিভিন্ন শপিং মলে ও বাজার দোকানে গিয়ে তাদের পক্ষ থেকে চাইনিজ দ্রব্য বর্জন করার জন্য আবেদন করেন। ভারতবাসীর কাছে তাদের আবেদন থাকবে চায়না জিনিস বর্জন করার, কারণ চাইনিজ সৈন্য নির্মমভাবে ভারতীয় 20 জন সৈন্যকে হত্যা করেছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।